ধর্মতলার দিকে নজর রাখতে হচ্ছে। ধর্মতলায় আজকেও ছবিটা একই রয়েছে। জুনিয়র ডাক্তারদের অনশন চলছে। শুক্রবার রাতে তাদের অনশন মঞ্চে যোগ দিয়েছেন আরও দুজন। বর্তমানে ধর্মতলায় এই অনশন মঞ্চ, যেখানে অনশনরত চিকিৎসকের সংখ্যা নয়, তবে অনিকেতকে ধরলে 9 জন চিকিৎসক, অনশনকারী চিকিৎসকের সংখ্যা। আর হাসপাতালে অনিকেত মাহাতো ভর্তি রয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। 10 দফা দাবি তাদের, সেই দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, অনশন তারা চালিয়ে যাবেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এই বিষয়টি তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। 10 দফা দাবিতে তাদের এই অনশন আন্দোলন চলছে এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকের। আর 10 দফা দাবিতে শনিবার রাত 8:30 থেকে ধর্মতলায় অমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের 6 জন জুনিয়র ডাক্তার। স্নিগ্ধা ছাড়াও সেই তালিকায় রয়েছেন তনয়া পাজা, সায়ন্তনী ঘোষ, আজরা অনুষ্ঠুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, পুলস্ত আচার্য। রবিবার অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় তাকে, এরপরই অনশনরত অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাতে তার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। আরও 2 জন যোগ দিয়েছেন, সব মিলিয়ে এই মুহূর্তে অনশনকারী চিকিৎসকের সংখ্যা 9। 10 দফা দাবিকে সামনে রেখে তাদের এই আন্দোলন, এবং সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন, অনশন তারা চালাবেন সেটা তারা পরিষ্কার করছেন। তাদের অবস্থানে তারা অনড় রয়েছেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন চলবে। এই মুহূর্তে সরাসরি একবার ধর্মতলা অনশন মঞ্চ, সেখানে এর দিকেই নজর রাখি। আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, কিছুক্ষণ আগেও যারা আন্দোলনকারী চিকিৎসক তারা পরিষ্কার জানাচ্ছেন যে তাদের যে দাবি 10 দফা দাবি, সেই দাবি পূরণ না হলে তাদের এই অনশন, তাদের এই আন্দোলন চলবে। তুমি এই মুহূর্তে ধর্মতলা অনশন মঞ্চেই রয়েছো, সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা ঠিক কি, আর কি আপডেট পাচ্ছ? তারা কিন্তু ঘোষণা করলেন যে কালকে যারা গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ যে উইন ওয়ান জাস্টিস বলে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের সেই 9 জনকে কিন্তু এখনও পর্যন্ত ছাড়া হয়নি, আজকে তারা ছাড়া হবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়। এবং সেই থানায় তারা কিন্তু যাবেন এবং সেখান দিয়ে তাদের নিয়ে এসে সোজা এই যে মঞ্চ, তাদের যে মঞ্চ করেছেন সেই মঞ্চে তারা কিন্তু নিয়ে আসবেন। এছাড়াও বেশ কিছু কর্মসূচি তারা কিন্তু নিয়েছেন, তার মধ্যে যেমন থাকছে একটি হাঁড়ি রাখা হয়েছে সেখানে, প্রত্যেককে নির্দিষ্ট করে তাদের নাম এবং ঠিকানা, তারা কী চাইছে সেই হাঁড়ির মধ্যে ফেলা হবে, এমনকি 1000 বেলুন, কালো বেলুন উড়িয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বারবার করে জানানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু যারা সিনিয়র ডাক্তার আছে তারাও কিন্তু এই মুহূর্তে তাদের যেটা বক্তব্য প্রেস ক্লাবে একটি প্রেস মিট করার কথা ছিল সেটাও কিন্তু তারা করতে পারেনি। সেটা কিন্তু হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই ধর্মতলা চত্বরে, অর্থাৎ এই যে যেখানে আন্দোলনকারীরা রয়েছেন অনশন মঞ্চের সামনে, সেখানে তারা কিন্তু করতে পারেন, কথা বলতে পারেন। এছাড়াও কিন্তু একেবারেই তাদের যেটা দাবি কোনো মতেই তারা কিন্তু রাস্তা থেকে তারা সরবে না, অর্থাৎ যে পথ তারা বেছে নিয়েছে আন্দোলনের সেই আন্দোলনের পথ থেকে তারা ছাড়বে না। এবং তারা এক মুহূর্ত তারা কিন্তু কোনো কিছু যে তাদের দাবি দেওয়া সেই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু তারা এই অনমনীয় মনোভাব তাদের থেকে যাবে, কারণ তারা আন্দোলন করতে এসছেন, তারা মানুষের সেবা যে একদিকে যেমন করছেন ঠিক তার পাশাপাশি বেশ কজন মিলেই তারা কিন্তু আন্দোলন যেমন অনশন চালাচ্ছেন, তার মধ্যে আজকে উত্তরবঙ্গের একজন আবার অসুস্থ হয়ে পড়েছেন, এই সব নিয়ে কিন্তু তারা যেটা বলছেন, যতই যে অসুস্থ হোক তাদের কিন্তু তারা আন্দোলন থেকে কখনোই কিন্তু তারা একেবারেই পিছু হটবেন না এমনটাই কিন্তু তারা বারবার করে বলছেন। ধন্যবাদ বরুণ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।